আচ্ছা একটু স্লাইডে দেখে বলতে হবে। আচ্ছা, তোমাদের পরীক্ষায় থাকবে হচ্ছে ডিজিটাল ট্রান্সমিশন, অ্যানালগ ট্রান্সমিশন, মাল্টিপ্লেক্সিং, কেমন হয়? স্যার ডিজিটাল ট্রান্সমিশন, অ্যানালগ ট্রান্সমিশন আর মাল্টিপ্লেক্সিং? আর মাল্টিপ্লেক্সিং, জি স্যার, সমস্যা নেই। ঠিক আছে, তিনটার উপর। ওকে, ঠিক আছে, ডিজিটাল ট্রান্সমিশন, অ্যানালগ ট্রান্সমিশন আর মাল্টিপ্লেক্সিং, ঠিক আছে। আর আমি কি শুরু করবো নাকি? দেখো তো, জি স্যার, শুরু করতে পারি। সাবজেক্ট জন সবাই জয়েন করছে? তোমাদের তো ক্লাসে সবাই থাকে না। যাই হোক, শুরু করি। দেখা যায় স্ক্রিন, দেখা যায়, দেখো তো। জি স্যার, আচ্ছা, আমরা মনে আগের দিন পিআইটি বিটটা দেখতেছিলাম, কিন্তু যে নেটওয়ার্কের সমস্যা হয়েছিল তার একবার একটু বলি পিআইটিটা। হ্যাঁ, জি স্যার, এখানে পিআইটিটা ভেবে দেওয়া নেই, এখানে রিডান্ডেন্সি নিয়ে একটা কথাবার্তা বলা হয়েছে আর কি। মানে নর্মালি আমরা হচ্ছে এরো ডিটেক্ট করতে গেলে আমরা এক্সট্রা বিট অ্যাড করে দিই, ডাটা বিটের সাথে এক্সট্রা বিট অ্যাড করে দিই, যে বিটগুলোকে আমরা বলতেছি রিডান্ডেন্ট বিট। কি বিট বলছি? রিডান্ডেন্ট বা অতিরিক্ত বিট, ঠিক আছে। ধরো এই যে এখানে ছবিতে বোঝানো হয়েছে আর কি, যে ডাটা, এইগুলো হচ্ছে ডাটা বিট, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ডাটা বিট, সাথে এক্সট্রা রিডান্ডেন্ট মার্ক করা, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। ইয়েলো মার্ক করা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, এই রিসিভ করবে তখন হচ্ছে তারা হচ্ছে এই যে চেক করবে আর কি। হ্যাঁ, এই যে ফাংশন মানে হচ্ছে তোমার এই যে রিডান্ডেন্ট বিটটা চেক করবে, যদি তার সাথে প্রোগ্রাম করা থাকে যে হ্যাঁ এই এই বিটগুলো আসছে, তাহলে সে এক্সেপ্ট করবে না, নতুবা এই পুরো ডাটা বিটটাকে রিজেক্ট করে দেবে, তখন সেন্ডারকে আবার এটা আবার পাঠিয়ে দেবে, এই একই প্রসেসে। কথা বুঝতে পারছো? কথা কি বুঝতে পেরেছো? জি স্যার, হ্যালো। জি স্যার, আচ্ছা, আমি একটু তোমাদের পেয়ারিটি বিটটা একটু, জি স্যার, পেয়ারিটি বিটটা সেম টাইপের, পেয়ারিটি বিটটা তোমার ঠিক সেম টাইপের আর কি, ঠিক আছে। এখানে তো আমরা অনেকগুলো বিট অ্যাড করছি, নর্মালি প্যারিটিভিটি হচ্ছে একটা বিট অ্যাড করে। আমি তোমাদের একটু দেখাই, তোমাদের আগের দিন যে ইয়েতে আমাদের যে নেট, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল আর কি। হ্যাঁ, এখন তো আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে সবাই, নাকি শুনতে পাচ্ছ তো সবাই? জি স্যার, ওকে, জি স্যার, শোনা যাচ্ছে। দাঁড়াও আমি, ধরো যে এইটা হচ্ছে তোমার, আমরা দেখতে যাচ্ছি হচ্ছে প্যারিটি বিট, ঠিক আছে। প্যারিটি বিটটা আমরা দেখতে চাচ্ছি, হাতে লেখার অবস্থা কিরে ক্ষীণ হচ্ছে, কন্ট্রোল করাটাই।
এটা আবার দুইটা টাইপ। ইভেন অড বুঝছো সবাই? জি স্যার, আমার কথা কি বুঝছো সবাই? হ্যাঁ দেখতে জি পাচ্ছ স্যার, সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা একটু হোল্ড করো, হ্যাঁ আমি স্যার, একটু, বুঝতে পারছি। এই তুমি একটু হোল্ড করো, হ্যাঁ আমি একটু আসতেছি, ঠিক আছে? ওকে স্যার। ডাকতেছে একজন, হ্যাঁ আসতেছে, হ্যাঁ। এই সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো হ্যালো, জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা সরি, আমার একটু কাজ ছিল আর কি, বাইরে গেছিলাম আর কি। হ্যাঁ তাহলে প্যারিটি বিট হচ্ছে বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে ইভেন প্যারিটি আর একটা হচ্ছে অড প্যারিটি। বোঝা গেছে? জি স্যার, ইভেন মানে কি? জোর। স্যার জোর। অড মানে বেজোর, তাই না? একটা জি হচ্ছে স্যার, ইভেন প্যারিটি আর একটা হচ্ছে অড প্যারিটি, ঠিক আছে? আমরা এখানে দুটাই দেখবো আর কি। ধরো এইটা হচ্ছে আমার ডাটা বিট, এটা হচ্ছে আমার ডাটা বিট। কয় বিট হলো? তিন তিন ছয় বিট ধরো। হ্যাঁ আমি ছয় বিট বিট করে আমি রিসিভারে পাঠাচ্ছি। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে জি স্যার, এটাকে যদি আমি ইভেন করতে চাই তাহলে আমাকে কিভাবে করতে হবে? স্যার জিরো অ্যাড করতে হবে। এটাকে যদি আমি ইভেন করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে একের সংখ্যাকে জোড় বানাইতে হবে। আচ্ছা তার আগে একটা জিনিস বলে নিই, যে প্যারিটি বিটটা কি ছিল? প্যারিটি বিটটা হচ্ছে আমরা এক্সট্রা একটা অ্যাডিশনাল বিট আমরা অ্যাড করব। নর্মালি আমরা যে এখানে এক্সাম্পলটা দেখলাম এখানে কিন্তু অনেকগুলো বিটের কথা বলা হয়েছে, কারণ রিডান্ডেন্ট বিট অনেক ধরনের হয়, অনেক টাইপের হয়। এরর ডিটেকশন মানে এরর ডিটেকশন অ্যালগরিদম অনেক ধরনের হতে পারে। আমরা প্রথমে দেখতে চাচ্ছি হচ্ছে প্যারিটি বিট। তো নর্মালি হচ্ছে প্যারিটি বিটে তোমার একটা করে ডাটা, একটা করে এক্সট্রা বিট অ্যাড হয়, ডাটা বিটের পরে এক্সট্রা করে এক্সট্রা একটা বিট অ্যাড হয়। আমার কথা বুঝতে পারছো? প্যারিটি বিটের পরে এক্সট্রা অ্যাডিশনাল একটা বিট অ্যাড হয়। ক্লিয়ার? জি স্যার, আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার, প্যারিটিভিটি কি হয়? এক্সট্রা একটা বিট অ্যাড হয়। তো এটাকে আমরা ইভেন বা অড করার আগে আমাকে প্রথমে চিন্তা করতে হবে আমার এইখানে নাম্বার অফ ওয়ান কয়টা, আমার এখানে নাম্বার অফ ওয়ান কয়টা। কথা বুঝতে পারছো? জি স্যার, হ্যাঁ। তো আমার এখানে ডাটা বিটে ওয়ান কয়টা আছে? আমার ডাটা বিটে ওয়ান আছে এখানে চারটা। তাহলে চারটা। আমি যদি এটাকে, আমি যদি এটাকে ইভেন প্যারিটি অ্যাড করতে চাই তাহলে এখানে আমি কত বসাবো? জিরো বসাবো না ওয়ান বসাবো? এটা হচ্ছে কোশ্চেন। জিরো জিরো বসাবো। হ্যাঁ কারণ হচ্ছে আমি যদি এখানে ওয়ান বসাই তাহলে আমার একের সংখ্যা হয়ে যাবে পাঁচটা, তাই না? তাহলে তো আমার এটা অড হয়ে যাচ্ছে, তাহলে তো সেটা আর ইভেন হচ্ছে না নাকি? এটাকে যদি আমি ইভেন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে জিরো বসাতে হবে। কথা বুঝছো? জি স্যার, আর যদি ধরো যে ডাটাটা ইচ্ছা এরকম, ওয়ান কত ছিল? ওয়ান জিরো ওয়ান ওয়ান, দেখতে পাচ্ছ সবাই? এইটাকে যদি আমি অড প্যারিটি করতে চাই স্যার ওয়ান তাহলে কি করবো, করবো বলতো? তাহলে ওয়ান বসাতে হবে। অড প্যারিটি করতে গেলে এখানে আমি, এখানে আমি একটা ওয়ান বসাবো। কেন ওয়ান বসাচ্ছি বলতো? কারণ আমার নাম্বার অড অফ ওয়ান প্যারিটির বেশি জন্য করতে হবে।
হ্যাঁ, নাম্বার অফ ওয়ান কে বেজার করতে হবে, কথা বুঝছো? এইটা হয়ে গেল অড প্যারিটি, বুঝা গেছে? বুঝছো এটা? জি স্যার। সবাই ক্লিয়ার? এই সবাই বুঝছো? জি স্যার। কে বুঝো নাই বলো, সবাই বুঝছো তো? আচ্ছা তাহলে এবার ধরো, একটু মুছে, এখানে তো ইয়েই আছে, ক্লিয়ার ফ্রেম, ক্লিয়ার ফ্রেম আছে। হ্যাঁ ধরো এখানে আমি আরেকটা ডাটা বিট কনসিডার করি, ধরো এখানে 5 বিটের একটা ডাটা আছে, ডাটা বিট আছে 5 বিটের ডাটা বিট আছে। এখন এটাতে আমি প্যারিটি বিট অ্যাড করবো, এটা মনে করি যে এই ড্যাশ জায়গাটায় আমি এখানে প্যারিটি বিট বসাবো। এখন এখানে আমি কত বসাবো, যদি এটাকে আমি ইভেন্ট করতে চাই তাহলে 0 বসাবো, তাহলে এখানে কত বসাবো? কারণ আমার এখানে একের সংখ্যা আছে কয়টা, 2টা, তাহলে এখানে আমি 0 বসাবো। ঠিক আছে, বুঝছো জিনিসটা? যদি এটাকে আমি অড করতে চাই তাহলে 1 বসাবো, 1, যদি আমি এখানে আমি অন করতে চাই তাহলে 1 বসাবো নাকি? ওকে, যদি এটাকে আমি অড করতে চাই তাহলে এখানে কত বসাবো? 1 বসাবো, 0 বসাবো, 0 বসাবো, ওই সরি সরি ভুল বললাম, 1 বসাবো। অড করতে গেলে তো অড যদি করতে চাই তাহলে তো আমাকে বেজোড় সংখ্যক বানাইতে হবে, তাই না? এই জন্য 1 বসাবো। আর যদি আমি এটা ইভেন করতাম তাহলে আমি এখানে 0 বসাবো, কথা বুঝছো সবাই? জি স্যার। আর যদি এটাকে আমি অড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি ওয়ান বসাবো। ঠিক আছে, তাহলে এখন তোমাদের যদি কোন রকম ইয়ে দেই আমি, এখন যদি তোমাদেরকে আমি কোন ডাটা বিট দিয়ে বলি এটা ইভেন অড প্যারিটি বসাও, পারা যাবে না? জি স্যার। ওকে, ধরো প্যারিটি বিটটা কিভাবে কাজ করে তোমাদেরকে একটু দেখাই, আমি তো বারবার ভুলেই যাই। ধরো এইটা হচ্ছে ট্রান্সমিটার, বেকার দেখো, ধরো এটা হচ্ছে ট্রান্সমিটার, ঠিক আছে? না এটা কিভাবে না দেখায়, ধরো এইটা হচ্ছে ট্রান্সমিটার, ট্রান্সমিটারের সোর্স, ডাটা সোর্স, এটাকে মনে করো ডাটা সোর্স। ধরো এটা হচ্ছে ডাটা সোর্স, কথা বুঝতে পারছো? তাহলে এইখান থেকে, এখান থেকে কি উৎপন্ন হবে বলো তো, কি প্রডিউস হবে? এখান থেকে বিট প্রডিউস হবে, 1 1 ডাটা সোর্স, ডাটা বিট ইয়ে হবে। ধরো যে, ধরো যে এখানে আসছে কত, 1 0 1 0, এরকম এরকম যাচ্ছে, ঠিক আছে? এরকম যাচ্ছে, ধরো ডট 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 দিচ্ছে আর কি, ঠিক আছে? এরকম যাচ্ছে, আমার কথা কি বুঝছো? ডাটা সোর্সের কাজ হচ্ছে কি, ডাটা জেনারেট করা, ঠিক আছে? বাইনারি ডাটা জেনারেট করা, সবাই কি বুঝছো আমার কথা? জি স্যার। জি স্যার। এই ডাটা সোর্সটা যাবে কোথায়? তোমার হচ্ছে প্যারিটি বিট জেনারেটরে, কোথায় যাবে? আহ বারবার খালি ভিতরেই করতেছি কেন, এই প্যারিটি বিট জেনারেটর, ধরো
ঠিক আছে, প্যারিটিভিটি জেনারেটর, ঠিক আছে। এইখান থেকে এইটা যাবে হচ্ছে ট্রান্সমিটারে, মানে ট্রান্সমিটিং সাইড যেটা, মানে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে ট্রান্সমিট অ্যান্টেনা বা বলো যেটাই বলো, এখানে যাবে, ঠিক আছে। এখান থেকে ডাটা বিটটা কিন্তু সেট সেন্ড হয়ে যাবে প্যারিটি বিট সহ। ধরো এটা হচ্ছে কত, 1 0 1 0, ঠিক আছে। এখন এটাকে যদি আমি ইভেন প্যারিটি আকারে ছাড়তে চাই তাহলে কি হবে, এখানে আরেকটা এক্সট্রা বিট আসবে, প্যারিটি বিট আসবে। ইভেন প্যারিটি যদি হয় তাহলে কি আসবে, 0 আসবে, 0। হ্যাঁ, তাহলে এটা কিন্তু এই অবস্থায় যাবে হচ্ছে কোথায়, রিসিভারের কাছে পৌঁছাবে। তাহলে রিসিভার যখন রিসিভ করবে তখন কে, রিসিভারে প্রথমে রিসিভার এটাকে রিসিভ করবে। এখান থেকে রিসিভ করার পর সেটা যাবে কোথায়, প্যারিটি চেকারে। আমার কথা বুঝতে পারছো? এটা হচ্ছে প্যারিটি চেকারে যাবে, আরে যন্ত্রণা। প্যারিটি চেকারে যাবে, ঠিক আছে, বুঝছো ভাই আমার কথা? কি বুঝতে পারছো? এখান থেকে ও প্যারিটি বিটটা চেক করবে, যে এই যে 1, এই যে 0, 1, এই যে, আরে এই যে 0 আর এই যে 0, এখানে ও এই এই বিটটাকে চেক করবে, ঠিক আছে। ওকে তো বলে দেওয়া হয়েছে যে ইভেন, আগে কিন্তু বলে দেওয়া আছে যে আমি কিন্তু ইভেন প্যারিটিতে ডাটা সেট পাঠাচ্ছি। আমার কথা বুঝতে পারছো? এটা কিন্তু তাকে রিসিভারকে আগে বলে দেওয়া আছে, কথা বুঝতে পারছো? তাহলে এখন যদি ও চেক করে যদি ইভেন প্যারিটির সাথে না মেলে, হিসাব যদি না মেলে, তাহলে বুঝতে হবে ঝামেলা আছে নাকি? আমার কথা কি বুঝছো? হ্যালো, ধরো তোমাকে আমি বললাম, ধরো তোমাকে আমি বললাম যে কালকে আমি তোমার সাথে দেখা করতে যাব, মানে কালকে তোমাকে আমি একটা, ধরো যে একটা কিছু দিব, গিফট দিব তোমার একটা, ঠিক আছে, ধরো তোমাকে একটা বই দিব আমি। এখন কালকে আমি যেতে পারলাম না, কিন্তু তুমি জানো যে আমার কাছ থেকে একটা বই তোমার কাছে যাওয়ার কথা, কিন্তু কোনো কারণে আমি যেতে পারলাম না, আমার একটা লোকরে পাঠালাম, ঠিক আছে। তো বইটা তাকে দিয়ে আমি বললাম যে ওটা অমুককে দিয়ে আসো, হ্যাঁ তোমাকে দিয়ে আসতে বললাম। তো তুমি ওই লোকটা এসে তোমাকে বইটা দিল ঠিকই, তাহলে তুমি কিভাবে শিওর হচ্ছ যে এটা আমি পাঠাইছি? কারণ তোমাকে আমি বলে রাখছিলাম যে আমি তোমাকে বই পাঠাচ্ছি, তাই না? তোমাকে একটা বই আমি দিব, তাই বলে রাখছিলাম না? আমি যেতে পারি, আমি নিজে তোমাকে দিতাম, কিন্তু আমি যেতে পারি না, এই জন্য আমি একজন লোকের মাধ্যমে পাঠাইছি। তো সে যখন বইটা নিয়ে আসছে, সে আমার নাম বলছে, তারপর তুমি দেখছো যে আমি তোমাকে আগে থেকে বলে রাখছিলাম যে আমি তোমাকে একটা বই দিব। এখন ওই জায়গায় যদি কোনো একটা লোক তোমার জন্য অন্য কোনো, তোমার জন্য মানে যদি অন্য কোনো জিনিস নিয়ে যায়, ধরো তোমার জন্য একটা কলম নিয়ে গেছে, বই নিয়ে যায়, তাহলে তুমি তো বুঝবা যে এখানে আমি পাঠাই নাই লোকটা, তাই না? আমার কথা কি বুঝতে পারছো? তুমি তো বুঝবা যে এটা আমি পাঠাই নাই, কারণ আমি তো তোমাকে বলে রাখছি যে আমি বই পাঠাবো তোমাকে, কিন্তু সেখানে তোমার জায়গায় আরেকটা লোক গেছে যে আমার কথা বলতেছে যে এই খালি স্যারের কাছ থেকে আসছি, স্যার তো কলম পাঠাইছে, কথা বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? জিনিসটা কি ব্যাপারটা ঠিক সেরকম, মানে রিসিভারকে বলা আছে যে আমি ইভেন প্যারিটিতে ডাটা পাঠাচ্ছি, তুমি দেখো, ঠিক আছে। তো বিটগুলো আসতেছে, ও করবে কি, প্যারিটি চেক করবে, প্যারিটি চেক করে দেখবে যে তোমার হচ্ছে এটা কি ইভেন প্যারিটি আছে কিনা, যদি ইভেন প্যারিটি না থাকে তাহলে এই ডাটাটা সে রিজেক্ট করে দিবে, সেন্ডার তখন আবার এই সেম প্রসেসে পাঠাবে, বুঝতে পারছো জিনিসটা? মানে এখানে যদি ভুল থাকে ডাটা তাহলে তো বুঝতে পারবে না, যে ইভেন প্যারিটি যদি না হয় তাহলে বুঝতে পারবে যে ডাটাটা এর ডিটেক আছে, মানে এরর আছে, ডিফেক্ট আছে, এরর আছে। আমার কথা কি বুঝতে পারছো? যদি ইভেন্ট প্যারিটি যদি না মেলে তাহলে বুঝতে হবে যে এই ডাটাটায় প্রবলেম আছে। আমার কথা বুঝছো? আমার কথা কি বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা পরবর্তীতে ধরো যেটা ঠিক আছে, ইভেন্ট প্যারিটিটা ঠিক আছে, ওকে, তখন এইটা যাবে হচ্ছে ডেস্টিনেশনে, যে আসলে ডাটাটা
যার উদ্দেশ্যে পাঠানো হয়েছে সে সে ডাটাটাকে রিসিভ করবে। আমার কথা কি এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আবার বলি, ফিগার দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ধরো যে এই যে ডাটা সোর্স, সে ডাটা, তার কাজ কি? ডাটা বিট জেনারেট করা, এই বিটগুলোকে প্যারিটি জেনারেটরের মধ্য দিয়ে পাস করানো। তাহলে প্যারিটি জেনারেটর কি করবে, প্রত্যেকটা ডাটা বিটের সাথে 101টা করে প্যারিটি বিট অ্যাড করবে। যেমন এখানে আমি বলছি যে ইভেন প্যারিটি করব, এই জন্য সে এই 0টাকে অ্যাড করে দিছে। কথা শোনা যায়? জি স্যার। তাহলে ইভেন্ট প্যারিটি এখানে একটা জিরো অ্যাড করে দিচ্ছে। এখানে ইভেন্ট প্যারিটি হবে কেন? কারণ এখানে একের সংখ্যা দুইটা আছে, তো এখানে জিরো হবে যদি আমি ইভেন্ট প্যারিটি করতে চাই। কথা বোঝা গেছে? এখন এইটা এখান থেকে ফ্লো করে এই যে রিসিভারের কাছে, এই যে এখানে এন্টারতে রিসিভ হবে, রিসিভ হওয়ার পর প্রথমে যাবে হচ্ছে প্যারিটি চেকারের কাছে। মানে প্যারিটি চেকার প্রথমে চেক করবে যে এর যে বিট প্যারিটি, তো জানে যে লাস্ট বিটটা হচ্ছে প্যারিটি বিট, এই বিটটা কি ইভেন্ট প্যারিটির সাথে মেলে কিনা। ঠিক আছে, তো দেখবে ও কাউন্ট দেখবে যে একের সংখ্যা কয়টা আছে, দুইটা আছে, তার মানে এখানে জিরোই ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। যদি এখানে ওয়ান থাকে তাহলে বুঝতেছে না এখানে ভুল আছে, তখন সেন্ডারকে আবার পাঠাতে হইতো ওইটা। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার বুঝতে পারছি। তো এখান থেকে সেটা আবার প্রপারলি যখন ঠিক হবে তখন সেটা প্রপারলি ডেস্টিনেশনের কাছে পৌঁছাবে। তাহলে এইটা হচ্ছে রিসিভিং এন্ড, বুঝতে পারছো? আর এই যে এইটা হচ্ছে সেন্ডিং এন্ড, বুঝছো? এই টোটালটা মিলে সেন্ডার, টোটালটা মিলে রিসিভার। এই সবাই বুঝছো এটা? জি স্যার। জি স্যার। তাহলে এটা গেল হচ্ছে প্যারিটি বিটের ইয়া আর কি। নরমালি এটা হচ্ছে এরো ডিটেকশনের কাজে বেশি লাগে আর কি, আমরা এটা এরো ডিটেক্ট করতে ব্যবহার করি। ঠিক আছে। আচ্ছা তাহলে ইয়েতে যাই, আমরা স্লাইডে যাই। তাহলে কি প্যারিটি বিট সবাই বুঝছো? রিডান্ডেন্সি মানে বুঝছো তো? প্যারিটি বিটে রিডান্ডেন্ট বিট কয়টা হয় বলো তো? প্যারিটি বিটে রিডান্ডেন্ট বিট কয়টা হয়, আমার কথা শোনা যায়? জি স্যার। হ্যাঁ প্যারিটি বিটে রিডান্ডেন্ট বিট কয়টা হয় বলো? একটা হয়। আমরা একটা বিট অ্যাড করি না? জি স্যার একটা বিট অ্যাড করি না, এটা হচ্ছে রিডান্ডেন্ট বিট, অতিরিক্ত বিট। রিডান্ডেন্ট বিট অতিরিক্ত বিট, প্যারিটি বিটে আমরা একটা বিট অ্যাড করি, এটা হচ্ছে রিডান্ডেন্ট বিট, এটা আমরা বলি এই প্যারিটি বিট হচ্ছে একটা। এখন দেখো এই যে রিডান্ডেন্ট, এই ওভারঅল কিন্তু এই এরর ডিটেকশন অ্যালগোরিদমটাকে আমরা কিন্তু রিডান্ডেন্সির মধ্যে ফেলতে পারি। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? রিডান্ডেন্সির মধ্যে আমরা ফেলতে পারি। এই রিডান্ডেন্সি মানে হচ্ছে একাধিক বিট অ্যাড করব আমরা বিভিন্নভাবে, বিভিন্ন টেকনিকে। ঠিক আছে, বিভিন্নভাবে বিভিন্ন টেকনিকে আমরা রিডান্ডেন্ট বিট অ্যাড করব, করে আমরা হচ্ছে এরর ডিটেক্ট করতে পারি। এখানে টিপিক্যালি চারটা মেথডের কথা বলা হয়েছে, বুঝতে পারছো? ঠিক আছে, এখানে চারটা মেথডের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ভিআরসি, হ্যাঁ, একটা হচ্ছে কি বলে ভার্টিক্যাল রিডান্ডেন্সি চেক, একটা হচ্ছে একটা জানো কি এলআরসিটা কি ঘুরে এলাম, ও লংগিটিউডিনাল। ঠিক আছে, লংগিটিউড থাকে না, লংগিটিউড বুঝো কি জিনিস? ভার্টিক্যাল রিডান্ডেন্সি চেক দেখো কি
ভার্টিক্যাল রিডান্ডেন্সি চেক, আমি এটাকে ভার্চুয়াল বলে ফেলছি নাকি? ভার্টিক্যাল হবে কিন্তু, হ্যাঁ ভার্টিক্যাল, ভার্টিক্যাল, ভার্টিক্যাল রিডান্ডেন্সি চেক। ভার্টিক্যাল মানে কি বলতো? উলম্ব, ঠিক আছে, লম্বালম্বি। ধরো ভার্টিক্যাল রিডান্ডেন্সি চেকটা দেখো কি হচ্ছে, ধরো এটা তোমার হচ্ছে ডাটা বিট, তোমার ডাটা বিট কয়টা? 1100001। এখান থেকে যে ইভেন্ট, এটা হচ্ছে প্যারিটি বিটের মতো আর কি, আমরা তো দেখলামই ইভেন্ট প্যারিটি জেনারেটর, ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? ইভেন্ট প্যারিটি জেনারেটরের মধ্যে গেছে, ইভেন্ট প্যারিটি জেনারেটরের মধ্যে যে একটা করে বিট যে এক্সট্রা অ্যাড হয়েছে, মানে আমরা যেটা বুঝালাম এতক্ষণ তোমারে, মানে ভার্টিক্যাল রিডান্ডেন্সি চেকটা কিন্তু মানে কাইন্ড অফ হচ্ছে তোমার প্যারিটি বিটের মতোই, ঠিক আছে। এখানে সামনে অ্যাড করছে, আমরা পিছনেও অ্যাড করতে পারি, একই কথা, কোনো সমস্যা নাই, যেভাবে সেন্ড করো সমস্যা নাই, ঠিক আছে। এখানে কি ওয়ানটা সামনে রাখছে না, তুমি ইচ্ছা করলে ওয়ানটাকে এখানে নিতে পারো, ঠিক আছে, বুঝছো? এই দেখো যে এখানে ইভেন্ট প্যারিটি জেনারেটর দিয়ে চেক করছে, ইভেন্ট প্যারিটি দিয়ে। এই যে চেকিং ফাংশন ইজ টোটাল নাম্বার অফ ওয়ান ইজ ইভেন, এটা কিছু টোটাল নাম্বার অফ ওয়ানটা কি ঠিক আছে কিনা এটা দেখবে আর কি। হ্যাঁ, এটা তো তোমাদেরকে কেবলই বললাম, দেখলা না, প্যারিটি বিটটা হচ্ছে ভার্টিক্যাল রিডান্ডেন্সি চেক, বুঝতে পারছো? এটার পারফরমেন্সটা কেমন, এটার পারফরমেন্সটা কেমন, এটা পারফরমেন্সটা কেমন বলতো? ইট ক্যান ডিটেক্ট সিঙ্গেল বিট এরর, এটা একটা সিঙ্গেল বিট এরর ডিটেক্ট করতে পারে। ইট ক্যান ডিটেক্ট বাস্ট, ইট ক্যান ডিটেক্ট বাস্ট এরর অনলি ইফ দ্য টোটাল নাম্বার অফ এরর্স ইজ অড, ঠিক আছে। এটা বাস্ট এররও ডিটেক্ট করতে পারে যদি তোমার হচ্ছে টোটাল নাম্বার অফ এরর যদি অড হয়, ঠিক আছে, বিভেদ সংখ্যক যদি তোমার কি বলে এরর হয়ে থাকে, তাহলে সেটা সে ডিটেক্ট করতে পারবে, আদারওয়াইজ পারবে না, ঠিক আছে। সো এটা পারফরমেন্স যে খুব একটা এফিশিয়েন্ট তা বলা যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার তো এরর ডিটেক্ট করতে পারে, এরর তো কারেক্ট করতে পারে না, আমার তো এরর কারেকশনের দরকার, কথা বুঝছো? এটা কি বলে, লংগিটিউডিনাল, লংগিটিউডিনাল হচ্ছে রিডান্ডেন্সি চেক, ঠিক আছে। এইটাকে আমরা বলি এলআরসি। এখানে কি হচ্ছে দেখো, এই যে ডিরেকশন লংগিটিউডিনাল যেটা, এটা দেখো কি হচ্ছে, ডিরেকশন টু মুভমেন্ট, ঠিক আছে। ধরো ডাটাটা যাচ্ছে এই যে লেফট টু রাইট, এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছ সবাই, অ্যারো সাইনটা দেখতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, অ্যারো সাইনটা দেখতে পাচ্ছ না? এইটা এই যে এই বরাবর যাচ্ছে, তাহলে এই ডাটাটা এই বরাবর এটা পিছনে অ্যাড করে দেওয়া হয়েছে, হ্যাঁ, মানে মানে কি বলবো, এটা কি বলবো, একটা লাইনই আছে ডাটা, তাই না? এই জন্য এটাকে এখানে নিয়ে আসছে, আর এখানে হচ্ছে যে পরে পরপর, ঠিক আছে, মানে আলটিমেটলি একই জিনিস। লংগিটিউডিনালটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবগুলো ডাটার পরে যে এখানে একটা কিছু কতগুলো এক্সট্রা রিডান্ডেন্ট বিট দিয়ে দেওয়া হলো, কথা বুঝতে পারছো? তাহলে রিসিভারে গেলে রিসিভার এই বিটগুলো চেক করবে, ঠিক আছে, এগুলো যদি ঠিকঠাক মতো থাকে তাহলে বুঝো ডাটা ঠিক আছে, নাহলে এটা এরর আছে, কথা বুঝছো? মানে বাস্ট এরর ডিটেকশনের প্রবাবিলিটিটাকে অনেক বাড়ায় দেয়, মানে এটা বাস্ট এররের জন্য ভালো পারফরমেন্স দেয়। ইফ টু বিটস ইন ওয়ান ডাটা ইউনিটস আর ড্যামেজড, যদি মনে করো কোন একটা ডাটা ইউনিটের, কোন একটা ডাটা ইউনিটের দুইটা বিট যদি ড্যামেজ হয়ে যায় এবং দুইটা বিট যদি ইন দ্য সেম এক্সাক্টলি দ্য সেম পজিশন হয় ইন আদার ডাটা ইউনিট আর অলসো ড্যামেজড, দ্য এলআরসি চেকার উইল নট ডিটেক্ট অ্যান এরর, কথা বুঝছো কি বলছে? যদি কোনো একটা ডাটা ইউনিটের দুইটা বিট যদি ড্যামেজ হয় এবং ওই পজিশনে, মানে ধরো যেই পজিশনে দুইটা বিট নষ্ট হয়েছে, ওই পজিশনে যদি তোমার অন্য ডাটা ইউনিটের দুইটা বিট ড্যামেজ হয়, সেক্ষেত্রে এটা ভালো কাজ করবে না, কিরকম? ধরো এই যে এটা তো তোমার হচ্ছে লংগিটিউডিনাল, মানে লংগিটিউডিনাল হচ্ছে রিডান্ডেন্সি চেক চেকার, মানে চেকার আমি এলআরসি এম অ্যাড করে দিছি, তাই না? এলআরসি বিট গুলো, আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এলআরসি টা যখন আমি অ্যাড করে দিছি তখন তো আমি এটা পাঠাইলাম। এখন ধরো সেন্ড করার পর এই যে লাস্টের যে দুইটা বিট 0 আর 1, এই যে এটা ডাটা ইউনিট না, এইটা তো একটা ডাটা ইউনিট, এই যে প্রথমটা দেখতে পাচ্ছ সবাই, আমার কার্সর দেখতে পাচ্ছ? আমার কার্সর দেখা যায়? ধরো যে এই যে ডাটা ইউনিটটা আছে, এই ডাটা ইউনিটের ধরো যে লাস্টে যে দুইটা বিট আছে 0 আর 1, দেখতে পাচ্ছ সবাই 0 আর 1? জি স্যার,
ধরো যে এই ডাটা ইউনিটের এই জিরো আর ওয়ান ড্যামেজ হয়ে গেছে, বুঝছো? ঠিক এই জিরো আর ওয়ানটা যেই পজিশনে আছে, এই জিরো আর ওয়ানটা যেই পজিশনে আছে, এই ডাটা ইউনিটেরও এই জিরো আর ওয়ান সেই পজিশনে নষ্ট হয়েছে, ড্যামেজ হয়ে গেছে। এরকম হইলে তোমার এইটা দিয়ে ডিটেক্ট করা যাবে না, কথা বুঝতে পারছো? জি স্যার, সবাই বুঝছো আমার কথা? জি স্যার বুঝতে পারছি। জি স্যার, এই ক্ষেত্রে তাহলে কি হবে? এটা চলবে না, এই রুলস কাটানো যাবে না, অন্য নিয়ম নিয়ে আসতে হবে। জি স্যার, বুঝছো আমার কথা? বুঝতে পারছো? প্রত্যেকটাই রুলস মানে প্রত্যেকটা, জি স্যার বুঝতে পারছি, মেকানিজমেরই হচ্ছে তোমার কিছু লিমিটেশন আছে, বুঝছো? এটা হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি চেক, এটা বেশ মজার। তো এটা হচ্ছে ডাটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ডাটা, দেখতে পাচ্ছ জিনিসটা, ডাটা ডাটা ইউনিট, এর সাথে তোমার হচ্ছে অ্যাডিশনাল বিট অ্যাড করা হয়েছে। করার পর এই টোটালটাকে, এটাকে তোমার ধরা হচ্ছে, বলা হচ্ছে যে টোটালটা ধরে নিচ্ছি আমরা এন বিট, টোটালটা ধরে নিচ্ছি আমরা কত, এন বিট, এন সংখ্যক বিট, ঠিক আছে? এইটাকে আমরা ডিভাইজার, মানে একটা ডিভাইজার হচ্ছে একটা ফাংশন, এটা পারফর্ম করলে এখান থেকে রিমাইন্ডার, মানে এন বিটটাকে এন প্লাস ওয়ান বিট দিয়ে ডিভাইড করা হচ্ছে। করার পর যে রিমাইন্ডার, মানে রিমাইন্ডার মানে বুঝো ভাগশেষ, ভাগশেষটা বের করা হচ্ছে। এই ভাগশেষটাকে এই সিআরসি, এই যে এটাকে আবার হচ্ছে, এটা আবার হবে এন বিটের, এইটাতেই করা হচ্ছে। এই সিআরসি, এই যে সিআরসি, এই সিআরসিটাকে তোমার ডাটা ইউনিটের সাথে অ্যাড করা হচ্ছে, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? তাহলে এই সিআরসি ডাটা ইউনিটটাকে আবার ওই সেম প্রসিডিউরে ভাঙতে হবে। এটাকে ওই যে ডিভাইজার করে, ভাগ করে, ওই রিমাইন্ডার নেয়, রিমাইন্ডার যদি জিরো হয় তাহলে একসেপ্ট, নন জিরো হলে রিজেক্ট, বুঝছো? এটা একটু বেশ একটু জটিল, ঠিক আছে? এখানে অনেক কথাবার্তা আছে তোমাদের, এই যে বোঝানো আছে আর কি। বাইনারি ডিভিশন বুঝো, বাইনারি ডিভিশন, হ্যাঁ না স্যার, বাইনারি ভাগ করো নাই তোমরা কেন? ওই যে আরে অ্যাড সাবট্রাকশন করছো না, ডিজিটাল লজিক ডিজাইন করছো না স্যার? অ্যাড সাবট্রাকশন আর মাল্টিপ্লিকেশন করছি, হ্যাঁ এগুলো করছো না? ডিভিশন করি নাই এগুলো পড়ো নাই স্যার, ডিভিশন করি নাই শুধু। তো ভাগের নিয়মটা হচ্ছে ভাগের মতো, এই দেখো এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ না, 100001, এটা তোমাদেরকে দেখাই দিই, দেখো 100100 দেখতে পাচ্ছ, 100100 দেখছো? এই যে এটা, এই যে 100100 দেখতে পাচ্ছ এটা? জি স্যার। এইটাকে এটাকে ভাগ করতেছে কে? ডিভাইজার, মানে যে ভাজক, তোমরা বাংলায় করছো না যে ভাজ্য, আরে কি যে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজ্য ইকুয়াল টু কি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, হ্যাঁ জি স্যার। তো ভাগফলটা হচ্ছে তোমার কোশেন্ট, ভাগফলটাকে আমরা বলি কি, কোশেন্ট, আর ভাগশেষটাকে আমরা বলি রিমাইন্ডার, আর যে ভাজক তাকে বলি হচ্ছে ডিভাইজার, আর ওই যে মানে যেটা কি বলে ভাজ্য, যে ভাজ্য মানে যারা ভাজা হবে, বুঝতে পারছো? যাকে ভাজা হবে তাকে সম্ভবত কি বলে, ওই যে কি ডিভাইডেবল না কি যেন একটা কথা বলে, ভুলে গেছে, যাই হোক এরকম কিছু একটা। হ্যাঁ মানে একটা হচ্ছে তোমার ভাগ করে, একটা হচ্ছে ভাগফল, একটা হচ্ছে ভাগশেষ। তো দেখো এই 100001000000 এইগুলো হচ্ছে, এই টোটাল নাম্বারটা হচ্ছে তোমার কি, টোটাল নাম্বারটা হচ্ছে তোমার ভাজ্য, 1101 এটা হচ্ছে ভাজক, মানে ডিভাইজার। এই ভাজ্য ভাজক করে আবার উল্টে ফেলতে পারো, তা সে ইংলিশে বলি, এটা হচ্ছে ডিভাইজার, যে আসলে ভাগ করে। হ্যাঁ, আর ভাগ করার পর যে আমি যে ইয়েটা পাবো, ভাগ করার পর আমি যেই রেজাল্টটা পাবো সেটাকে আমরা বলতেছি হচ্ছে কোয়েশেন্ট, ঠিক আছে? আর যেই ভাগশেষটা পাবো সেটাকে আমরা বলতেছি হচ্ছে রিমাইন্ডার, কথা বুঝতে পারছো? তাহলে দেখো এখানে ভাগ করি কি হচ্ছে, এক ভাগ করলাম
এটা আসলো। আচ্ছা এখানে ভাগের নিয়ম তোমার বেসিক নিয়ম যা তাই, ঠিক আছে? তো এখানে এটা 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 কয় বিটের? চার বিটের না? তাহলে ভাগ করলে প্রথম চার বিট নিতে হবে, ওই নর্মাল ভাগের নিয়ম, তাই না? ধরো এখানে 25 আছে আর এখানে 5555 আছে, মানে পাঁচ 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 সাত পাঁচ, ধরো যে এখানে আছে 25 আর এখানে পাঁচ 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 আছে, এটা ভাগ করলে আমি প্রথম দুইটা নিব, প্রথম দুইটা অঙ্ক নিব না? পাঁচ পাঁচ মানে পাঁচ পাঁচের মধ্যে 25 কয়বার যায়? 25 দুগুণে 50 হয়, তাই না? এরকম ছিল না? জি স্যার। তাহলে এখানে চারটা বিট আছে, তাহলে প্রথম চারটা বিটেই যাবে এটা, বুঝছো? তাহলে যেহেতু এক দিছে এখানে, এক এক দিলে কি এটা আসলো 1101 আসলো। এখন এটা থেকে বিয়োগ হবে, 1 আর 1 বিয়োগ করলে কত? 0, 0 আর 0 বিয়োগ করলে 0, ঠিক আছে? এক এর এখানে আসলো কত, মানে এক আর একে হচ্ছে 0, 0 0 বিয়োগ করলে হচ্ছে 0, আর এক আছে এখানে 1 আর এখানে আছে 0, তাহলে কি হবে বলো তো? নাকি হ্যালো? জি স্যার। তারপর দেখো যে একটা শূন্য বসাইছে, আরেকটা এই যে তারপর একটা শূন্য নামাইছে, কই গেল? আরে কই গেল কার্সর? কই আরে আরে কই আর কার্সর কই? হ্যাঁ, তারপর দেখো একটা শূন্য নামাইছে, তারপর দেখো একটা শূন্য নামাইছে, তারপর দেখো আরেকটা ওয়ান, এই যে এইভাবে আরেকবার গেছে, আরেকবার যাওয়ার পর একটা ওয়ান, আর এই যে শূন্য নামাইছে, আরেকবার গেছে নামাইছে, এই যে পরে জিরো বার দিছে, ঠিক আছে? এইটা একটু জটিল আছে, সাইক্লিক রিডেন্ডেন্সি চেক, এটা তোমাদেরকে সময় লাগবে বুঝাইতে। সময় আছে? দেখো তো সময় আছে? না স্যার, 7 মিনিট আছে। তাহলে আজকে এটা বাদ দাও, এটা নেক্সট দিন তোমাদেরকে বুঝাই দিব না, এটা একটু সময় লাগবে। হ্যাঁ, এটা তোমার যে ভাগের নিয়মকরণ থেকে শুরু করে একটু জিনিসটাই যে এই যে পলিনোমিয়াল তৈরি করতে হবে। পলিনোমিয়াল মানে বুঝো? পলিনোমিয়াল কি বলো তো? পলিনোমিয়াল কারে? গুড, বহুপদী। দেখো যে পাওয়ার কমতেছে আস্তে আস্তে, 7 5 2 1, এখানে পাওয়ার কোনো কিছু না মানে কি? 1 আছে নাকি? আর 1 মানে কি? x এর পাওয়ার 0, তার মানে হচ্ছে 1। কোন কিছুর পাওয়ার 0 মানে কত? মনে আছে সূচকের নিয়ম? কোন কিছুর পাওয়ার 0 মানে কত? 1 1। তাহলে হচ্ছে এটা একটা পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালটা তৈরি করতে হবে, ঠিক আছে? তবে যে পলিনোমিয়াল থেকে দেখো, এই যে তোমার হচ্ছে এই যে এখান থেকে, এই যে এখান থেকে হচ্ছে পলিনোমিয়ালটা তৈরি করছে আর কি। হ্যাঁ, তারপরে যে এখানে সি আর সি যে কতগুলো পলিনোমিয়াল তৈরি করছে, ঠিক আছে? তারপর চেকসাম আছে, চেকসামটাও একটু জটিল, ঠিক আছে? এটা ডিটেল বলা নাই, ঝামেলার হচ্ছে এরর কারেকশন, এটা খুব মজার এবং খুব একটু জটিল, এটা বুঝতে তোমাদের আমার প্রবলেম হবে আর কি এখানে, তো চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর আর কি। এই এরর কারেকশন হচ্ছে হ্যামিং কোড, হ্যামিং কোডটা হচ্ছে এরর ডিটেক্ট করে, এরর কারেক্ট করে, ঠিক আছে? এটা অবশ্য আমি একটু অন্যভাবে বুঝছিলাম, মানে আমি যখন পড়ছিলাম স্টুডেন্ট লাইফে, দেখি তোমাদেরকে ওইভাবে বোঝানো যায় কিনা, ঠিক আছে? এটা খুব মজার, হ্যামিং কোড, ঠিক আছে? এই দুটো জিনিস হচ্ছে বোঝাতে একটু কষ্ট হবে আর কি তোমাদের, এই হ্যামিং কোডটা আর হচ্ছে সাইক্লিক সিআরসি, যেটা সাইক্লিক রিডান্ডেন্সি চেক, এই দুটো তোমাদেরকে একটু বোঝাতে হবে আমাকে। আচ্ছা তাহলে কালকে তোমাদের দেখাই দিব, অনেক সময় লাগবে, ঠিক আছে? আর লিখন স্যার, পরীক্ষা যেদিন ক্লাস টেস্ট যেদিন নিব, তার আগের দিন আমার একটু মনে করে দিবা, ঠিক আছে? ওকে স্যার। কথা বুঝছো? হ্যাঁ জি স্যার। ওকে, তাহলে আমরা হচ্ছে ইয়ে করি, রোল কল করি। তোমরা আমার পড়াশোনা বুঝতে পারতেছো তো নাকি? হ্যাঁ, মাথা বলতে যাচ্ছে না তো? দেখা গেল তোমরা কিছুই বুঝতে না, আমি খালি বকবক করে গেলাম, এরকম হলে তো সমস্যা, বলবা? হ্যাঁ, না বুঝতে পারলে বলবা আমাকে। ধরো যে কি বলবো, মানে এটা তোমার রাইট, তুমি যতক্ষণ না বুঝবে ততক্ষণ পর্যন্ত আমাকে তোমাকে বুঝাইতে হবে আর কি, ঠিক আছে? আমার কথা বুঝতে? আচ্ছা, ফোর প্রথমে হচ্ছে কি, ফোর এ প্রথমে তোমাদের ফোর এ সেকশনের কোর্স এলিন ম্যাডামকে দেওয়া হয়েছিল, তাই না?
জি স্যার আচ্ছা তোমাদের ক্লাসের শিডিউল জানি করে দেয় কয়টা পর্যন্ত দুইটা বলো তো ইয়া দুইটা বিশ থেকে নাকি দুইটা একুশ থেকে তিনটা দশ তিনটা একুশ থেকে চারটা দশ ও সরি 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 তিনটা একুশ থেকে চারটা দশ জি স্যার এই দিনটা চলে গেল রে তিনটা একুশ থেকে চারটা দশ ওকে জি স্যার শুভ আসো দেখলাম তো ফারিয়াকেও দেখলাম হ্যাঁ শুভকে দেখলাম ফারিয়াকে দেখলাম মৌকে দেখলাম তোমাকে দেখলাম হাসান আল মামুন আছো জি স্যার ওকে ইফাস ইফাসকে দেখলে মনে হলো ইয়েস স্যার ওকে শাহাদাত ইয়েস স্যার রাব্বি রাব্বি নাই